আগামী 1 জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আজ বুধবার বারুইপুরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিন পরেই ভোট গ্রহণ দক্ষিণ 24 পরগনার সব কেন্দ্রে, জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবারে। তার মধ্যেই সিপিএম বিজেপির মধ্যে সেটিংয়ের তত্ত্ব তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে লোকসভা কেন্দ্রের নাম উল্লেখ করে তা জানিয়ে দিলেন। দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম বিজেপির সেটিং হয়েছে, বারুইপুরের সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দাবির পর থেকেই তেতে উঠেছে সিপিএম। এদিকে দমদম লোকসভা কেন্দ্রের জোর প্রচার চালাচ্ছেন 3 দলের প্রার্থী। হ্যাট্রিক করা সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের প্রথম সারির নেতা সুজন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস থেকে আসা শীলভদ্র দত্ত বিজেপির টিকিটে লড়ছেন। সপ্তম দফার ভোটের আরও একমাত্র 2 দিন বাকি আছে। তার আগেই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, দমদম লোকসভা কেন্দ্র নিয়ে সিপিএম বিজেপির মধ্যে সেটিং হয়েছে, এমন কথা তার কানেও এসেছে, তাই আজ জনসমক্ষে তা নিয়ে এসেছেন। সুতরাং সুজন শীলভদ্রের মধ্যে সেটিং হয়েছে, এটাই বোঝাতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে আজ যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন লোকসভা ও বিধানসভায় কার ভোট কারা পাবে, সেই সমঝোতা হয়ে গেছে সিপিএম বিজেপির মধ্যে। লোকসভা নির্বাচনে বিজেপির ভোট পাবে বামেরা, আর বিধানসভা নির্বাচনে বামেদের ভোট পাবে বিজেপি, এমনই ঠিক হয়েছে 2 দলের মধ্যে। কিছু কিছু জায়গায় বিজেপির সঙ্গে সিপিএমের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম আমি বলে দিতে পারি, দমদম। লোকসভায় ভোটটা সিপিএমে বিজেপিকে দেবে, আর ওখানে একটা বিধানসভা নির্বাচন আছে, বরানগর উপনির্বাচন, সেখানে বিজেপি ভোটটা সিপিএমকে দেবে। এই অঙ্ক ফাঁস করে দেওয়ার পরই বেজায় চটেছে সিপিএম। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পর বরানগর বিধানসভা কেন্দ্রটি খালি হয়, তাই সেখানে উপনির্বাচন হবে। এই আবহে একে অপরকে ভোট দিয়ে উপকার করবে বলে পরিকল্পনা হয়েছে, এমনই বোঝাতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর বক্তব্য, দমদমে এসে কেন এই কথা বললেন না মুখ্যমন্ত্রী, দমদমে এতগুলি সভা করলেন সেখানে তো বলেননি, হঠাৎ যাদবপুরে গিয়ে বলতে হচ্ছে কেন, এর পেছনে কোনো গভীর অঙ্ক আছে নাকি? মুখ্যমন্ত্রীর ইন্টেলিজেন্স রিপোর্ট ফেল।